गुड इवनिंग सर, आसब भितरे। ও জুনু মুর্মু, হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। কি খবর তোমার? বলছিলুম স্যার, আমাদের তো পরব আসছে, তাই 3-4 দিন ছুটি নিব, সেই জন্যে আপনার কাছে এসছি অ্যাপ্লিকেশন জমা দিতে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা দিয়ে দাও। আর হ্যাঁ জুনু, একটু সাবধানে, যা পরিস্থিতি চলছে করোনা মাথার উপরে, এটা ভাবনা চিন্তা করে সবসময় অকেশন অনুষ্ঠান ক্রিয়েট করবে। আর সরকারের যা বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলবে কিন্তু জুনু? হ্যাঁ স্যার, সব কিছু মনে আছে স্যার। 2 বছর ধরে যা লোক ভুগছে এই রোগটার কারণে, তাতে আর কিছু করার নাই স্যার। সরকার তো আমাদের ভালোর জন্যই বলছে স্যার, সব কিছু মেনেই পরব মানাব স্যার, কী করা যাবে বলুন, এটা আর কিছু করার নাই। সাবধানে থাকতে হবে, সাবধানে পরব মানাইতে হবে, আর কিছু করার নাই স্যার। এই তো জুনু, তুমি সব কিছু বুঝে গেছো। ঠিক আছে জুনু, এনজয় করো, সব কিছু ভালোভাবে পার করো, আনন্দ করো, ফুর্তি করো। আর হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রাখবে, আর মাস্ক আর স্যানিটাইজার ইউজ করবে, সরকারি যত বিধিনিষেধ আছে সব পালন করে চলবে, সুন্দরভাবে তোমাদের নিজেদের অকেশন অনুষ্ঠান পালন করো। আর হ্যাঁ, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, নিজেদের মধ্যে খুশি আনন্দের ফোয়ারা ছড়িয়ে দাও। আর হ্যাঁ, শান্তিতে থাকো আর এনজয় করো। হ্যাপি বার্নার টু অল মাই আদিবাসী ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।